ও বাবা, এই শালা মালটা বিয়ে করে নিল, এত সুন্দর বউ, আমার শালা একটা মেয়ে জুটলো নি। দেখি খৈরিকে একটু ঠোঁটটা কালো হয়ে গেছে, এবার লাল হয়ে গেছে, দাঁতগুলো সাদা হয়ে গেছে। একটা একে ফোন করি, কেউ রাখি। হ্যালো, হ্যাঁ ভাই বল। শুন না, কি বলছি ওই কালকে দীঘা যাবি? দীঘা? হ্যাঁ গেলেই হয়, অসুবিধা কি, আমি তো ফাঁকাই বসে থাকি সারাদিন। আমার এখন 2 দিন কারখানায় ছুটি আছে। আচ্ছা তাহলে চ, আমি বরং ওদেরকে সব বলে ডাকি, বাপি, পিন্টু। হ্যাঁ ওদেরকে সব। আরে তুই বিড়িটা ফোঁকা বন্ধ কর, তার কথাটা আগে বল আমার সাথে। শুন না, কি আমি দেখলাম ঘড়ি, হ্যাঁ বিয়ে করেছে। হ্যাঁ তো বিয়ে করেছে, 2-3 দিন হলো। বউটা হেব্বি দেখতে, অন্যের বইয়ের দিকে নজর দিচ্ছিস? কালকে বেরিয়ে পড়বি, ঠিক আছে, সকাল সকাল যাবি তো? হ্যাঁ আমি বেশি কিছু নিবো না, ঠিক আছে, নিবো হ্যাঁ, আর একটা গেঞ্জি নিবো, আর বিড়ি, সিগারেট আর মদরা তুই কিনবি, হ্যাঁ হ্যাঁ, আর স্কুল ব্যাগ নিবো, নতুন ব্যাগ নেই, স্কুল ব্যাগটাই নিবো। ঠিক আছে, আর ঠিক আছে তাহলে মেছেদা থেকেই উঠবো তো? হ্যাঁ মেছেদা, হ্যাঁ হ্যাঁ তাই, হ্যাঁ। ঠিক আছে রাখ। তোর কি বিড়িতে ধোঁয়া নেই নাকি, আওয়াজ হচ্ছে কানের কাছে, রাখছি রে। হ্যাঁ রাখ। ঢুকি নেই বেশি কিছু তো নেবো নি, শুধু একটা লুঙ্গি নেবো, আর আমার গামছাটা, আর একটা স্যান্ডো, গেঞ্জি, বিড়ি, সিগারেট, ব্যাগ তো নেই এই স্কুলের ব্যাগ। হ্যাঁ রে বাবু। হ্যাঁ মা বলছি শোন না, বাজারে যেতে হবে একটু। বাজার? মা হ্যাঁ, তো যে দীঘা যাবো, আজকে ঘরে মাংস করনি। কি কোথায় যাবি তুই? দীঘা কই বলিস নি তো আমাকে। হ্যাঁ বল। বলছি ফ্রিজে যে মদের বোতলটা রেখেছিলাম দাও। আমি ওসব জানি না, ওসব আমাকে জিজ্ঞেস করছিস কেন? তুই গিয়ে নিয়ে আয়। ঠিক আছে। হয় কি হলো, এত কে খেলো, বাবা খেলিয়ে দেবেন। তোরা তো ছেলে বাপ মিলে ঘরে ওইসবই করছিস। এ বাবা, ঘরের সংসারে থাকতে ইচ্ছে করে না। এ দূর দূর, এ তো রাখা যাবে না। আমি আসছি। আরে তুই এসে ব্যাগে ধারে নিয়ে যাচ্ছিস কি, রাস্তায় পুলিশ ধরলে দেখলে ধরে হবে না, পুলিশ ধর বন্ধু। আর আসি মা, সাথে থাকবে, 3 দিন পর আসবো। ঠিক আছে। পুরিয়ে শালাই তো হেভি রুম রে। হ্যাঁ ভাই 500 টাকায় ভালোই রুম দিয়েছে। নে নে শো শো। ওই শুন না ভাই, হেভি গো, খুব ভালো, একটু ঘুমিয়ে নি। শুন না, হ্যাঁ বলছি একটু চাট মা খা। আমি আমার এখন আর শরীর ভালো লাগছে না, চান করতে যাবো, তুই চাট দিস নি একটু? চান ওই বিকালবেলা করতে যাবো ভাই, এখন আর ভালো লাগছে না। শুন, হ্যাঁ স্পেশাল মদ, স্পেশাল ও দুই খাও, আমি এখন খাবো না, পেট ভালো নয় আমার। কি রে এত তেতো র খেয়ে নিচ্ছিস, জল দিয়ে খাবি তো। চ চ চানটা করে আসি চ। আরে তুই দূর, আবার এখানে এসে আবার কান্না জুড়েছিস, চ তো। আমার একটা গার্লফ্রেন্ড বলনি, ও তোর হবে উনি কোনো কালে। চ চ চ চানটা করে আসি চ। আমার ওর এত সুন্দর বউ হলো। আরে চ না চানটা করে আসি চ। ওকে দেখতে পাই আর বউকে নিয়ে পালি আসবো আমি। ভাই, হ্যাঁ ভাই বল। শুন না, হ্যাঁ তোরা চান কর, আমি দেখি জল এসে আমাকে এখানে চান করাবে, আমি বসে বসে মদ খাবো। তুই এখানেই বসে থাকবি? জল আসবে, ঢেউ এসে চান করাবে। ও আচ্ছা ঠিক আছে, বস, আমরা যাচ্ছি ওদিকে। ওই পটকা তুই এখানে বস, আমরা মেয়ে দেখবো। তোর ভাল লাগেনি আমার, তোমার পাশে বসতে ভাল লাগে না, শুধু আল বাল টিটকিরি ফিটকিরি মারো। কি পুড়িছি রে, উরি 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 উরি, কি রে উরি, কেন দেখছো সব মেয়েদের দিকে? ও ও হেভি হেভি, ও ও আরে তুমি ওরম করো নি, আমি চল যাচ্ছি হোটেলে। দাঁড়া না, বস না। উফ, ও বাউদি, হেভি হেভি, ছোট লোক ছেলে দেখো লজ্জাও করে না, ঘুরতে আসে না এখানে, ঢং করতে আসে। চুনটা দেখ, চুনটা দেখ। আলাম বাজে কোথাকার, গাল মেরে ঠাস কো চড়ি দাও। এই হ্যাঁ বলো। শোনো না, কি বলছো? বলছি কোথাও হানিমুনে যাবে না? হ্যাঁ আমি তো ভাবলাম হানিমুন যাবো, 1 বছর পরেই যাবো বুঝলে, আমার টাকা ফাঁকা একটু জমে যায়, ইউরোপ যাবো বুঝেছো? না ইউরোপ নয়, আমি না। তাহলে কোথায় মালদ্বীপ যাবে? না তাহলে আমি ওগুলো সব জায়গাতেই মোটামুটি গেছি। হ্যাঁ কোথায় যাওনি তুমি বলো, সেখানেই নিয়ে যাবো। দীঘাটাই আমি যাইনি, মানে সব জায়গায় পৃথিবী, বিশ্বের, ভারতের সব জায়গায় ঘুরেছি, দীঘাটাই বাকি রয়ে গেছে। ও দীঘায় যাবে? হ্যাঁ সে তো কোনো ব্যাপার না, কাছেই তো, ঠিক আছে তাহলে চলো। সাইকেলটা নিয়ে চলো না, আমরা একটু অন্যরকম এ করবো, মানে সবাই গাড়িতে যে আমরা সাইকেলে যাবো। সাইকেল আমাকেই তো চালাতে হবে, অনেকটা প্যাটেল করতে হবে, খুব অসুবিধা। আমি আমি ভালো সাইকেল চালাই। না না তোমার সঙ্গে রিস্ক নিয়ে যাওয়া যাবে না, তুমি রাস্তায় আমার ফেলে দিতে পারো। শোনা তাহলে একটা কাজ করো, আমাদের এই ভ্যানটা আছে। শোনো না, কি ভ্যান নয় তাহলে, আমার অনেক দিনের ইচ্ছা, আমি সব গাড়িতেই চড়েছি, হ্যাঁ শুধু আমি রিক্সাটাতে চাইনি, দুজনে পাশাপাশি বসবো, মাথায় ছাউনি থাকবে, ও হাতে হাত রেখে যাবো, আমরা রিক্সাতেই যাবো। আচ্ছা জোনো তাই, আমি তাহলে ওই নেপেনে রিক্সাটা বলেই আসি, তাহলে কি কালকেই চলো? আর শোনো না, হ্যাঁ বলছি ওই রিক্সাটা একটু রং টং করে দিতে বলো। হ্যাঁ হ্যাঁ আমি রিক্সা রং রং করে দিতে বলবো। আচ্ছা আমি রঙের টাকা নেপেনকে দিয়ে আসবো, ঠিক আছে। তুমি এদিকে জামা কাপড় সব গোছাও। হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ একটা
একটাই ব্যাগ করব। হ্যাঁ হ্যাঁ একটা ব্যাগে বেশি তো জামা কাপড় লাগবে না আমাদের। ঠিক আছে হ্যাঁ, আর রিক্সা করে যেতে যেতে তিন দিন লেগেই যাবে। বেশি কিছু নেবো না, আমার নিয়ে নিয়ে আমি তো সারাদিনে পাঁচ ছবার জামা চেঞ্জ করব। ওর একটা স্যান্ডো গেঞ্জি, একটা জাঙ্গিয়া আর একটা হাফ প্যান্ট নিয়ে নিলেই হবে। ওকে বেশি কিছু কি গো, সব গোছানো হয়ে গেছে মোটামুটি সব সেফ। ও এই যে ঢুকি নি, এটা কি ব্যাগ? শোনো না, আমার না ট্রলি ব্যাগ কোথায়? ট্রলি ব্যাগ তো না বাপের বাড়িতে রেখে চলে এসেছি, পরের বাড়ি গিয়ে নিয়ে আসবো। এরকম চটের ব্যাগ নিয়ে যাবে? আরে রিক্সাতে যাবো, রিক্সার মতোই ঠিকই আছে। চটের ব্যাগ নয় এখন না, আস্তে আস্তে ফ্যাশনে পরিণত হচ্ছে। ও ঠিক আছে, আমার জামা কাপড় নিয়েছো তো? সব অনেকগুলো নিয়েছি, শার্ট ফার্ট প্যান্ট সব নিয়েছো তো? হ্যাঁ চারটে নিয়েছি, একটা উপরে নিচে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তাহলে বেরিয়ে পড়ি আমরা। শোনো না, আমার এই চাইনিজ কে চুলটা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে। হ্যাঁ আরে টিপটা, হ্যাঁ খুব সুন্দর লাগছে। আমার বড় টিপটা আছে তো? হ্যাঁ হ্যাঁ সব আছে, নতুন বউ খুব সুন্দর লাগছে দেখতে। চলো চলো। হুম দিয়েছিল এটা বাজার করে আনার জন্য, তুমি এই ব্যাগটাই নিয়ে যাচ্ছ? এটা তো অনেক জামা প্যান্ট ধরে। ও তোমার ছেলেরই তো চারটে, উপরে ভিতরে নিচে। আচ্ছা ঠিক আছে যাও, সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ আমার একটু বালিও নিয়ে আসবে বুঝেছো, আই বাসন মাজার জন্য একটু বালি আনবে। আমি ভেবেছিলাম একটা ওই সিল আনবো। হ্যাঁ ওটা ছুঁড়ে মেরে দেবো। হ্যাঁ একটা বস্তা নিয়ে যাও বাইরে থেকে বুঝেছো, একটা বালি নিয়ে আসবে এক বস্তা। হ্যাঁ তোমার ছেলেকে বলে দাও বস্তা রেখে দাও। ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ যাও দুগ্গা দুগ্গা। উফ এই হ্যাঁ ভালো ভালো রুমটা বেশ খুব সুন্দর। একটু চালি দাও। হ্যাঁ খুব সুন্দর রুমটা। এসিটা কোথায়? এসি ও এসি ওই তো এদিকে আছে, সুইচটা টিপে দাও। হ্যাঁ হ্যাঁ এই তো, ওরে টিভি চলছে তো। ও কোনটা বলো তো সুইচ কি জানি, দাঁড়াও রুম সার্ভিসের ছেলেটাকে একবার ডাকি। হ্যাঁ হ্যালো, হ্যালো বলছি একটু এসিটা চালিয়ে দিয়ে যাবেন তো। আচ্ছা যাচ্ছি। কি হলো, অনেকক্ষণ ধরে ট্রাই চেষ্টা তো করছি হচ্ছে না, মনে হয় এসিটা খারাপ হয়ে গেছে। ওই কারণে আপনারা কি এই রুমটা ওই 200 টাকা দিয়ে নিয়েছেন? হ্যাঁ এটা তো সব থেকে সুন্দর রুম আমাদের বললো। ও না এই রুমটাতে এসি খারাপ বলে এত কম ভাড়া নিয়েছেন, নাহলে তো আমাদের ডিলাক্স রুমগুলো 2000 টাকা থেকে শুরু। এ বাবা আমি যে এই জন্য এসিটা চলছে না, আমার টিপটা খুলে গেল। ও হ্যাঁ বলো, চান করতে হবে তো? হ্যাঁ চলো বেরো আর আমার ট্রাউজারটা আর এটা বের করে দাও গেঞ্জিটা। ট্রাউজারের গেঞ্জিটা তো আমি পরবো। তুমি পরবে কেন, তোমার জামা আনোনি তুমি? আরে আমি তো আমার যে ম্যানেজ, ট্রাউজারের গেঞ্জিটা আমিই পরবো। তুমি এই আমার জামা গামছাটা পরে নাও। গামছাটা কেন, ঘুরতে আসছো তোয়ালে আনতে পারো নি একটা? গামছাটা চুপচাপ পরে নাও। আমি কি গামছা পরে চান করতে যাব? সে তো ঘরের বাথরুমে যাই। গামছা পরে নাও আর ওই একটা স্যান্ডো গেঞ্জি। এই জন্য না আমার তোমার সাথে আসতে ভালো লাগেনি। আবার ছোড়া ছোড়া আমি যাবনি চান করতে। আমারে কিন্তু পাল্লা। আচ্ছা চল যা চল যা, গামছা নিয়ে এসে গামছা পরে চান করতে যাব, সব দেখা যাবে, ভালো লাগে না জানো। বড় নাগো কেউ সুন্দর লাগে না। না না এখন দেখি সবাই সমুদ্রে দেখো এমন করে পরে। তুমি ওটাকে বিকিনি করে পরে নাও, যাও চল যাও। আরে আমি গোয়াতে না, গয়া কি একটা বলে না সেখানে আমি পরে যাব। এই সব পরে গামছাটা পরে নাও, তাড়াতাড়ি করে দেরি হয়ে যাচ্ছে। আমি তাহলে আমি বাথরুমে চান করে নিচ্ছি, যাবনি। না ওরকম করলে হবে না। ডুবে যাও ডুবে যাও, আমার ভালো লাগে না, ডুবে যাও। হ্যাঁ গো নতুন বউ মরে গেলে তো তোমারই ভালো, অন্য একজনকে বিয়ে করে নেবে তাও ভালো। শোনো না কি বলছি, একটা পোজ মেরে এই রকম সব পোজ দিয়ে ছবিগুলো। না না তাড়াতাড়ি পোজ দাও, পোজ দাও, আমার খিদে পাচ্ছে। হ্যাঁ এইভাবে ঝুলছি ছবি, একটু তোলো। এই সাংঘাসটা পড়ে যাচ্ছে আস্তে আস্তে। না না খুব সুন্দর হয়েছে, চারটা তুলে দিয়েছি। চলো 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 ঘরে চলো ঘরে চলো। না আমার বিয়ে না, ঘরে গিয়ে চান করে নেবে। চলো এবার।